ছোট বড় নেই তোরা একদম ভয় পাবি না, আমি আছি, যেরকম হেল্প করবো আমি সমস্ত রকম সাহায্য করবো। দোকানে সকাল থেকে প্রতিদিনই সকাল থেকে আসতো, কিন্তু ছেলেটা খুবই ভালো। আমরা দেখেছি পাঁচখানা গ্রামের লোকেও জানে, সকালে মাছ বিক্রি করতো আর রাত্রে পোলট্রি কাটতো। তো ছেলেটার সুনাম আছে, তা তার আমরা যে এই এত ভালো ছেলেকে যে এরকম ভাবে নির্মম ভাবে হত্যা করছে তার আমরা প্রতিশোধ চাই, আর নির্মম হত্যা করা তার জন্য আমরা এখানে তার শাস্তি চাই। তাকে যে কোনো উপায়ে আমরা প্রশাসনকে বলেছি। সে কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল? হ্যাঁ, রাজনৈতিক দলে আমাদের যুক্ত ছিল, কিন্তু তা ভালো ছিল। কোন দলের সাথে যুক্ত ছিল? আমাদের টিএমসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনারা কি চাইছেন? আমরা যে হত্যা করছে তার শাস্তি চাই আমরা। তার আমরা প্রশাসনকেও বলবো যে তাকে ধরা হোক। এত ভালো ছেলে যদি এরকম ভাবে হত্যা হয়ে যায় তাহলে আমাদের আরো খারাপ ছেলে হতে 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 কি বটে। শান্ত পাণ্ডবেশ্বরকে অশান্ত করার একটা চক্রান্ত চলছে আমাদের দলীয় কর্মী। হ্যাঁ, আজকে দিলীপ চুরি একটা মুরগির দোকানে কাজ করত। সে প্রতিদিন যেরম ভাবে সময়ে বাড়ি ফেরে সেরম সময়ে বাড়ি ফিরছিল। সে সময় তাকে অতর্কিতে আক্রমণ করে কিছু দুষ্কৃতকারী, কিছু গুন্ডা তাকে হত্যা করেছে। বাড়ির লোক যে খোঁজ দেরিতে আসার জন্য খোঁজ করতে পাঠায়, তখন দেখে একটা ডোবার মধ্যে তার বডি পড়ে রয়েছে। হ্যাঁ, তখন তারা তাড়াতাড়ি তাকে নিয়ে ইয়েতে যায় বিধাননগর হসপিটাল বাঁচাবার জন্য। রাস্তাতেই বোধহয় হ্যাঁ মৃত্যু হয়েছে। যাই হোক, পুলিশ এসছে। হ্যাঁ, আমরা এর একদম তাই এটাকে রাজনৈতিক হত্যা বলে মনে করছেন? দেখুন, ও তো আমাদের দলীয় ছেলে, আমাদের ভোটে খেটেছে, আমাদের পার্টির ছেলে একদম। আমরা ওদের পুরো পরিবারের পাশে আছি একদম। এই পরিবারকে আমরা সব রকম সাহায্য করব। ওর এই দুধের শিশু বাচ্চা, হ্যাঁ আমরা এদের পাশে আছি। কাজ করে খাই দোকানে সকাল থেকে প্রতিদিনই সকাল থেকে আসতো, কিন্তু ছেলেটা খুবই ভালো। আমরা দেখেছি পাঁচখানা গ্রামের লোকেও জানে, সকালে মাছ বিক্রি করতো আর রাত্রে পোলট্রি কাটতো। তো ছেলেটার সুনাম আছে, তা তার আমরা যে এই এত ভালো ছেলেকে যে এরকম ভাবে নির্মম ভাবে হত্যা করছে তার আমরা প্রতিশোধ চাই, আর নির্মম হত্যা করা তার জন্য আমরা এখানে তার শাস্তি চাই। তাকে যে কোনো উপায়ে আমরা প্রশাসনকে বলেছি। সে কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল? হ্যাঁ, রাজনৈতিক দলে আমাদের যুক্ত ছিল, কিন্তু তা ভালো ছিল। কোন দলের সাথে যুক্ত ছিল? আমাদের টিএমসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনারা কি চাইছেন? আমরা যে হত্যা করছে তার শাস্তি চাই আমরা। তার আমরা প্রশাসনকেও বলবো যে তাকে ধরা হোক। এত ভালো ছেলে যদি এরকম ভাবে হত্যা হয়ে যায় তাহলে আমাদের আরো খারাপ ছেলে হতে 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 কি বটে। শান্ত পাণ্ডবেশ্বরকে অশান্ত করার একটা চক্রান্ত চলছে আমাদের দলীয় কর্মী। হ্যাঁ, আজকে দিলীপ চুরি একটা মুরগির দোকানে কাজ করত। সে প্রতিদিন যেরম ভাবে সময়ে বাড়ি ফেরে সেরম সময় বাড়ি ফিরছিল। সে সময় তাকে অতর্কিতে আক্রমণ করে কিছু দুষ্কৃতকারী, কিছু গুন্ডা তাকে হত্যা করেছে। বাড়ির লোক যে খোঁজ দেরিতে আসার জন্য খোঁজ করতে পাঠায়, তখন দেখে একটা ডোবার মধ্যে তার বডি পড়ে রয়েছে। হ্যাঁ, তখন তারা তাড়াতাড়ি তাকে নিয়ে ইয়েতে যায় বিধাননগর হসপিটাল বাঁচাবার জন্য। রাস্তাতেই বোধহয় হ্যাঁ মৃত্যু হয়েছে। যাই হোক,
পুলিশ এসেছে হ্যাঁ আমরা এর একদম দাদা এটা কি রাজনৈতিক হত্যা বলে মনে করছেন দেখুন ও তো আমাদের দলীয় ছেলে আমাদের ভোটে খেটেছে আমাদের পার্টির ছেলে একদম আমরা ওদের পুরো পরিবারের পাশে আছি একদম এই পরিবারকে আমরা সব রকম সাহায্য করব ওর এই দুধের শিশু বাচ্চা হ্যাঁ আমরা এদের পাশে আছি